দেখেছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তাহলে হিন্দু মায়ের সাথে মুসলমানের মিলে গেল। এরপর আমি ভাবছি কে চেঁচাচ্ছে মসজিদে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আরে তুমি পূর্ণবীর উম্মত, ও তো আদমও এসে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আদম শফিউল্লাহ। ও তো তার ছেলে শিষ্য এসে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার ছেলে তার বংশধর আপনার ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, তার ছেলে ইসমাইল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জবিহুল্লাহ। তারপরে নবী আরো পরের পরের নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, তা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলেছে। আমাদের নবী আগের নবী যিনি তিনিও বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, আমাদের নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলেছে। হে মুয়াজ্জিন, তুমিও যে মসজিদ থেকে বলছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তো তো সব নবীরাই বলেছে, তুমি কোন নবীর উম্মত একটু শোনাও, তুমি কোন নবীর সাক্ষী দিচ্ছ? তখন মুয়াজ্জিন সাহেব বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত পয়গম্বর। আমি শুনলাম কি যেন বললো আশহাদু আন্না মুহাম্মাদ, কি বললো? মুয়াজ্জিন দ্বিতীয়বার বলে দিচ্ছে, যদি প্রথমবার তুমি ঠিক বুঝতে না পারো ওই একই কথা আরেকবার বলছি, শোনো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তুমি আখিরিন নবী অর্থাৎ মুহাম্মদ সাল্লামের সাক্ষী দিচ্ছ, ঠিক আছে মুয়াজ্জিন বুঝলাম, এবার কি বলতে চাইছো বলো তো, তোমার পরিচয়টা আমি পেয়ে গেছি কিন্তু কি বলতে চাইছো? তখন মুয়াজ্জিন সাহেব শোনাচ্ছে কি বলছে, আমি তোমাকে বলিনি ছুরি কাটারে নিয়ে আসো, যারা মুসলমান নয় তাদের মারবো, হত্যা করব, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করব না, বরং শত্রুতা করব, এসব বলছি না। আমি বলছি তুমি মুমিন মুসলমান এসো, নামাজ পড়তে আসো, নামাজের জন্য আসো। একবার নয় দ্বিতীয়বার ওই একই কথা বলছে। এমন সময় আমার প্রশ্ন জাগলো যে নামাজ পড়লে কি হবে, নামাজ পড়লে কি হবে? খামা খাই আমি ঘুমিয়ে আছি, আমার ঘুম ভাঙাচ্ছে, আমি একটা কাজে যাচ্ছি, রাস্তায় রুখছে আওয়াজ দিয়ে নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো। তা নামাজ পড়লে কি আমাকে ওখানে এক থালা বিরিয়ানি দেবে? নামাজ পড়লে কি ওখানে 100 টাকা দেবে? নামাজ পড়তে গেলে আমার কি, আমার যে বাচ্চা হয়নি আমার বাচ্চা হয়ে যাবে? নামাজ পড়তে গেলে আমি কি কোটিপতি হয়ে যাব? অনেক কিছু প্রশ্ন জানতে। মুয়াজ্জিন সাহেব যখন বলছে কি ভাবছিস, নামাজ পড়তে ডাকছি তুই চিন্তা করছিস নামাজ পড়লে কি হবে, ওরে নামাজের জন্য আসো মানে তোর নিজের উপকারের জন্য। শোন তোমার ভালো হবে, তুমি যদি ঘাড়ের রোগে ভোগো
নামাজে আছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তোমার যদি কোমরের যন্ত্রণাই ভোগ রুকু আছে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম যদি তোমার শিরর ডানের ব্যথাই ভোগ যদি রক্ত জমাট বেঁধে থাকে যদি কোথাও তোমার কোন রোগ এরকম পোষা থাকে তাহলে তোমাকে কোনো চিন্তা করতে হবে না এসো সেজদায় পড়ে যাও সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা তুমি এইভাবে পাঁচ বার করতে আসো তোমার শরীরের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কোন রকম কোন রোগ বালা মুসিবত থাকবে না এই ভালায়ের জন্য এসো আচ্ছা বুঝলাম বুঝলাম তার মানে বলছে আগে তুমি এই করতে তো আসো এই ব্যায়ামটা তো করতে আসো বন্ধু আপনারা জানেন একটা পুরানো কথা আবার শোনাই পপ ড্যান্সার বিখ্যাত পপ ড্যান্সার কে ছিল বলুন তো মাইকেল জ্যাকসন যখন লন্ডনের স্টেজে এইরকম ব্যারিকেড দেওয়া ছিল লোহার ছুট ছুট রড দিয়ে ঘেরা ছিল মাইকেল জ্যাকসন ড্যান্স করতে করতে একসময় পড়ে গিয়েছিলেন পড়ে যাওয়ার পর তার সমস্ত শরীরের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল দিনে দিনে অবনতি বড় বড় ডাক্তার দেখছেন রিপোর্ট আসছে অবনতি প্রত্যেকে বাঁচতে চায় মাইকেল জ্যাকসনের বোন খুব চেষ্টা করলেন আরো কোন চিকিৎসককে আনা যায় কিন্তু ভাইকে দেখছে বারে বারে প্রতিদিন যাচ্ছে অবনতির দিকেই যাচ্ছে ভাই হাত নাড়তে পারছে না পা নাড়তে পারছে না কোন রকমের ঠোঁট নাড়িয়ে দুটো কথা বলতে পারছে মৃদু কিছু খেতে পাচ্ছে এবার ঠোঁটটাও বুঝি শেষ হয়ে যাবে নড়া খুব টেনশনে পড়ে চিৎকার চেঁচামেচি আর মানুষের কাছে পরামর্শ কোন ডাক্তারকে দিয়ে করানো যায় আমার ভাইকে সুস্থ এমন সময় এক দাড়িওয়ালা আজ বয়সী ওই 55-60 বছরের একজন লোক সে এসে বলল যে সিস্টার দিদিমণি আপনি এত চঞ্চল বিচলিত হবেন না আপনি আমাকে একটু দায়িত্ব দেবেন কে আপনি আমি একটু টুকিটাকি কবিরাজি করি আর কি কবিরাজি ওষুধ টুষুধ দিই বলে এত বড় বড় ডাক্তার ফেল হয়ে গেল আর আপনি কবিরাজ কি করবেন বলে প্লিজ আমিও ভালোবাসি মাইকেল জ্যাকসনকে তাই ভক্ত হয়ে ছুটে এসেছি আপনি যদি দয়া করে আমার দায়িত্বে কিছুটা সেবা শুশ্রূষা করতে দেন তাহলে আমি একটু চেষ্টা করতে পারি তার কথাবার্তা শুনে বোনটা ভাবলো ভাইটা হয়তো আমার মারাই তো যাবে বড় বড় ডাক্তাররা তো ছেড়ে দিয়েছেন হাল তাহলে এই ব্যক্তিটাকেই দেওয়া যাক দেখি কি হয় বলছে কতক্ষণ থাকবেন আপনি এখানে নিয়ে বলছে 40 দিন আমার ভাই 40 দিন বাঁচবে মনে মনে বললো ইনশাআল্লাহ দেখি চেষ্টা করব মাইকেল জ্যাকসনের বোন সমর্পণ করে দিলেন সেই কবিরাজের হাতে কবিরাজ কি কবিরাজি করলেন আসল সত্য শুনুন কবিরাজ কবিরাজি করলেন তাকে কোনো ট্যাবলেট খাওয়ানো নয় ক্যাপসুল খাওয়ানো নয় ইনজেকশন দেওয়া নয় কবিরাজ সাহেব শুরু করলেন আমি যা করছি তুমি তাই করো বাড়িতে নিয়ে গিয়ে শুয়ে রইল মাইকেল জ্যাকসন কবিরাজ সাহেব শুয়ে পড়লেন বললেন হাতটা তোলো হাত তোলা চেষ্টা করালেন 2-3 দিন সময় লাগলো এই হাত তোলো আরো 2-3 দিন সময় নিয়ে নিল আস্তে আস্তে পা তোলো পা তুলতে সময় নিয়ে নিল আরো কয়েক দিন হাত পা যখন সঞ্চালন করছে কেউ কিন্তু থাকার কথা ছিল না সেখানে তাই কেউ যায়নি শুধু মাঝে মধ্যে ছবি করে দেখাচ্ছে মাইকেল জ্যাকসন বেঁচে আছে এরপর যখন দাঁড়ালো সংক্ষেপ করে কয়েকদিনে যখন দাঁড়িয়ে গেল কবিরাজ সাহেব বললেন হাত এরকম তোলো কান পর্যন্ত হাত তুললেন বললে হাতটা নিয়ে এখানে বাঁধো ওখানে বাঁধলেন তারপর রুকু করালেন সেজদা করালেন নামাজে যা যা করতে হয় সেটাই করালেন সুস্থ হয়ে গেলেন 40 দিনের ভেতর আগেই সুস্থ হয়ে গিয়ে লন্ডনের সেই ফাংশনে আবার তিনি ড্যান্স দেখাবেন লোক আনন্দে আত্মহারা যারা টিকিট কেটেছিল তাদের টিকিট সেদিনে এই এলান করা হয়েছিল যে আধখানা টিকিট যারা দেখাবে তাদের কোনো পয়সা লাগবে না নতুন শ্রোতা আরো বেড়ে গেল বিরাট বড় প্যান্ডেল মাইকেল জ্যাকসন সুস্থ হয়ে আবার ড্যান্স শুরু করবেন মাইকেল জ্যাকসন আসলেন এসে কমিটিকে বললেন আমাকে একটা আলাদা ঘর দিতে হবে কেন আমি এই ড্যান্সের মজায় আসার আগেই একটা আমার ব্যায়াম আছে ওটা করে নিতে হবে মাইকেল জ্যাকসনকে একটা এমন ঘর দেওয়া হলো চতুর্দিকে কাঁচের দেওয়াল মানে কাঁচ দিয়ে ঘেরা ভেতরটা কেউ আলো জ্বললে দেখতে পাওয়া যায়
বাইরে সে দেখতে পায় না আর কাচের ঘর যেমন হয় যদি ভেতরটা অন্ধকার থাকে বাইরে আলো থাকে তখন কিন্তু বাইরেটা দেখতে পাওয়া যায় সুতরাং মাইকেল জ্যাকসনকে যে ঘরের মধ্যে দেওয়া হলো ঘরের ভেতরে আলো ছিল তিনি তার ব্যায়াম শুরু করেছেন কিছু কিছু শ্রোতারা ভাবছে এখনো মঞ্চে আসছেন না কেন এ বলছে ওখানে কি করছেন ব্যায়াম করছেন দেখার আগ্রহে কমিটির লোক তো আছে বটেই আবার কিছু বাইরের লোকও দেখলো কিন্তু যারা মুসলিম ছিল তারা দেখলো মাইকেল জ্যাকসন কি মুসলিম হয়ে গেছে লোকেরা বলল কই না তো বলে হ্যাঁ মনে হচ্ছে বলে কেন বলে ওই তো নামাজ পড়ছে বলে মাইকেল জ্যাকসন আসুক প্রশ্ন করা হবে যখন মাইকেল জ্যাকসন উঠেছেন লোক হাত তালি দেওয়ার জায়গায় কৌতূহল নিয়ে গুন 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 এ ওকে জিজ্ঞাসা করে ও তাকে জিজ্ঞাসা করে জ্যাকসন উঠেই বললেন আপনারা কিসের গুণগানি নিতে ব্যস্ত দু একটা ছেলে সাহসী ছেলে উঠে বলল স্যার একটা কথা আপনি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নো নেভার বলে না যদি হয় তাহলে আপনি নামাজ পড়লেন কেন বললে আমি তো নামাজ পড়ি না বললে হ্যাঁ স্যার আপনি যেটা করে এলেন ওটাই তো নামাজ বলে প্রমাণ একজন ল্যাপটপ নিয়ে গিয়ে বললো একটা মসজিদের নামাজকে নিয়ে এসে ক্লিক করে দেখালো দেখুন নামাজ কেমন হয় মাইকেল জ্যাকসন দর্শকদের কাছে হাত জোড় করে 15 মিনিট সময় চেয়ে নিলেন মন দিয়ে নামাজটা দেখলেন দেখে বললেন এটা কি নামাজ লোকেরা বললো সোতারে বললে হ্যাঁ ওটা নামাজ তখন মাইক্রোফোন ধরে তিনি বলেছিলেন যে এটা যে নামাজ আমি জানি না কিন্তু এই কিচ্ছু সাধনা করে যদি আমি মাইকেল জ্যাকসন নতুন জীবন ফিরে পেয়ে থাকি তাহলে নামাজের ওসিলাতে আমি আমার জীবন ফিরে পেয়েছি সুতরাং এটাই যদি নামাজ হয় তাহলে আমি আজ থেকে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম এ তথ্য পরিষ্কার হয়েছে এ তথ্য প্রকাশ হয়েছে এ তথ্য আসলে ভাবেন যা বললে মিলিয়ে নেবেন আচ্ছা বন্ধুরা খালি স্মরণ রাখুন কথাগুলো এরপর থেকে মাইকেল জ্যাকসন মুসলমান মরার আগে তিনি কলমা পড়েই মরেছেন এটা কিন্তু সবাই জানে এবং তার বোনও মুসলমান হয়ে গিয়েছিলেন সুবহানাল্লাহ কারা কারা মুসলমান হয়েছে এখন এই লিস্টে যদি আমি চলে যাই এখানে 2 ঘন্টা শেষ হয়ে যাবে কমিটির তরফ থেকে বলা আছে পাক্কা কাটাই কাটাই 12টা জলসা শেষ করতে হবে কারণ আপনাদের তাবারুকের ব্যবস্থা আছে সুতরাং ঠিক 12টার সময় আমার হাতে ঘড়ি নেই আমি টাইম বলতে পারবো না আপনারা একটু দেখে আমাকে বলে দেবেন আপনারা দেখে বলে দেবেন ঠিক 12টায় আমি যেন শেষ করতে পারি যা হোক ওদিকটা যাচ্ছি না আসলে এদিকে যাই বিশ্ব নবীর আদর্শ কেমন ছিল বিশ্ব নবীর আদর্শ কেমন ছিল আসুন এটা শুনি বিশ্ব নবীর জন্মকাল তো অনেক বক্তা বলেছেন আপনারা শুনেছেন আসলাম হাবিব ক্লিক করলেও আপনি বেরিয়ে পড়বে শুনতে পাবেন কিন্তু যা শুনতে পাবেন না সেটাই আজকে আপনাদের এই মতো বলে যাই এখন বক্ত লাগানো আছে মুখের ভিতরে ঢোকাতেও পারবো না তবুও চেষ্টা করি আচ্ছা এটা হাতে নিলে মনে হয় সদাই নিজের কাছে রাখতে পারবো ঠিক আছে তোর দিকে প্রত্যেকটি বেশি আওয়াজ দিচ্ছিস আচ্ছা বন্ধুরা সেই বিশ্ব নবীর একদিনের ঘটনা বলি শুনুন তিনি গায়ের কওমের সঙ্গে কেমন ব্যবহার করেছিলেন কাতারে খেলা হচ্ছে বিশ্বকাপ কাতারের বিশ্বকাপের খেলার মাঠে বড় বড় কোম্পানিদের অ্যাডভার্টাইজ গুলো থাকার দরকার কিন্তু সে জায়গায় তারা কোরআনের আয়াত এবং তার তরজমা টাঙিয়ে দিয়েছে কিছু হাদিস টাঙিয়ে দিয়েছে যা দেখে অন্যান্য গায়ের মুসলিমরা মানে অমুসলিমরাও সেখানে সংকল্প করে নিচ্ছে কোরআন এত সুন্দর জিনিস এত মধুর মানে বিশ্ব নবীর আদর্শ এত সুন্দর আমরা কোনোদিন আগে কোথাও পাইনি সুতরাং সেই আদর্শের কথা কিছু আপনাদের কাছে তুলে ধরব একবার দরুদ নাজনা পেশ করি আসুন আল্লাহুম্মা সাল্লিয়া